পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বাংলা সহায়তা কেন্দ্র চালু হওয়ায় সাধারণ মানুষ খুশি। আধিকারিকরা জানান এই সুবিধা মানুষকে দিতে পেরে তারাও খুশি। আগত মানুষের সমস্যার কথা শুনে সেগুলি সমাধান করে দেওয়ার জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন সহায়তা কেন্দ্রের কর্মীরা। সহায়তা কেন্দ্রগুলি মাঝে মধ্যেই পরিদর্শন করতে আসছেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা। পরিদর্শনকালে জেলাশাসক জানিয়েছিলেন সাধারণ মানুষ সরকারি সুযোগ সুবিধা পেতে যাতে কোনো অসুবিধা সৃষ্টি না হয় সেই জন্যই তিনি মাঝে মধ্যে পরিদর্শন করবেন বলে জানিয়েছিলেন। দেখুন, এটা মাননীয় মুখ্যমন্ত্রী রূপনারায়ণের এখানে বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে, আমরা এইচডিও নর্থের বিএসকে স্টাম। এখানে অনলাইনে যাবতীয় সরকারি পরিষেবার অ্যাপ্লাই এখান থেকে বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়। এছাড়া এখন আমাদের ই ওয়ালেট চালু হয়েছে, যেখান থেকে আমরা সরাসরি আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা পাবলিকের হয়ে পেড করতে পারি। তারা আমাদেরকে ক্যাশে পেমেন্ট করে, তা আমরা আমাদের হেডে আমরা জমা করি। যেমন জমির খাজনা, সে আরও অ্যাপ্লাই করুক বা সে সার্চিং করুক বা কোনো যে কোনো ধরনের অনলাইন পরিষেবা, আপনার যেটা অনলাইনে একটা সাধারণ মানুষ আগে ক্যাফেতে যেত, সেখানে কোনো টাকার কোনো লিমিটেশন ছিল না, যে যাকে পারত সাধারণ মানুষ সেখান থেকে অ্যাপ্লাই করতো। এখন রাজ্য সরকার থেকে এই পদক্ষেপটা নেওয়া হয়েছে যে বিনামূল্যে মানুষ এখান থেকে সমস্ত অনলাইন পরিষেবা এখান থেকে পান। মাঝে মাঝে এখানে ডিএম ম্যাডাম তো এসে পরিদর্শন করে যাচ্ছেন। অবশ্যই ডিএম ম্যাডাম আসেন, এসডিও সাহেব আছেন এবং সরকারি বিভিন্ন আধিকারিকরা এখানে মাঝে মাঝেই পরিদর্শন করেন এবং পরিষেবা খুব সুন্দরভাবে আমাদের কাজকর্ম চলছে। মানুষের ভিড় যথেষ্ট দেখার মতো। মানুষ কি আসছে এখানে? অবশ্যই মানুষ আসছেন এবং খুব খুশি এখানে পরিষেবাটা এবং সরকারি সমস্ত ডিপার্টমেন্টের প্রাথমিক তথ্যটা এখান থেকে পাওয়া যাচ্ছে এবং মানুষ খুবই খুশি। কি করলেন এখানে এসে? এখানে একজনের ভোটের নাম আপনার ডিলিট হয়ে গেছিল, অন্য একজনের নাম ঢুকেছে, সেই নামটাকে আমরা যাতে পুনরায় নতুন নাম থাকে সেটা আমরা করতে এসেছি। তো এখানে এসে কি সরাসরি কথা বললে কি কাজ হচ্ছে মনে হচ্ছে? সরাসরি কথা বললে কাজ হচ্ছে, এরা আমাদেরকে উপকার করছে, কাজ করছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। No.